ইন্না আল্লাযীনা ইয়াহদূনা ফী আয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতগুলির বাঁকা অর্থ করে, আয়াতগুলির বাঁকা অর্থ অর্থ করবে সোজা, বাঁকা অর্থ করা যাবে না। কথা বলতে পারছেন? আমি যা নিষ্কারের শুরুতে আমি বলছি বাঁকা অর্থ। একজনের মসজিদে এসে বলে যে আমরা হিজরত করছি, আপনারা আমাদেরকে নসরাত করেন, মানে আমি হিজরত করে আসি, এখন আপনি আমাকে সাহায্য করেন। এটা কোরআনের বাঁকা অর্থ। কাজেই মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই, আপনি কোথা থেকে হিজরত করলেন? মক্কা বিজয়ের পরে আল্লাহ ঘোষণা করলেন যে এখন আর হিজরত নাই, তার কারণ এখন সম্পূর্ণ একটা স্টেট। যতক্ষণ মক্কা বিজয় হয়নি ততক্ষণ পর্যন্ত মক্কা বদিনা আলাদা ছিল, হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই, আর হিজরতের মর্যাদাও নাই, আর আনসার হওয়ার কোনো সুযোগ নাই। মুহাজির না হইলে আনসার সাহায্য করবে কাকে? তো এখন যদি আপনি মনে করেন বাড়ির থেকে এখানে আসছেন, এখন যদি বলেন যে আমি হিজরত করেছি আমাকে নসরাত করেন, তাহলে আপনি কোরআনের বাঁকা অর্থ করলেন না? হ্যাঁ, তাবুক যদি আল্লাহ বলছেন যে তোমাদের কাছে হালকা অস্ত্র বা ভারী অস্ত্র যার কাছে যা আসে, তোমরা অল্প বয়সী বৃদ্ধরা সবাই বের হক, ইনফিনু খেফাফাম আছে কালা, এখন আপনি বলেন যে তোমার পয়সা পাতি কম যদি থাকে, বিশ্বাস আসবাবপত্র কম থাকে, তো যা আছে এই নিয়ে তুমি বাইর হোক, এগুলো কোরআনের বাঁকা অর্থ না? কি কথা বোঝেন না? কোরআনে যেটা স্পষ্ট বলা হয়েছে যে তোমার তাবুক যুদ্ধে রওনার সময় আল্লাহ আল্লাহ ইয়াত নাজল করেছেন, ইনফিকু ইনফিরু খেফাফাম আছে কালা, যে তোমরা বের হয়ে পড়ো, যার যা আছে তাই নিয়ে বের হও। 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল তাবুক প্রান্তে যুদ্ধে গেছিলেন। তো সেই সময় আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাছে যার যা আছে, ভারী আছে হালকা আছে যার যা আছে, এবং তোমরা আবার বিরুদ্ধে বই দেওয়া সকল শ্রেণীর লোক তোমরা বের হও, এইটা আল্লাহ বলছেন। এখন আপনি বলেন যে তোমার কাছে যা আছে পয়সা পাতি কম বেশি যা আছে এগুলি বাইরে হও, আল্লাহ তোমারে খাওয়াইবে, কি এ অর্থ কেন করেন? আপনি আপনার কাজ করেন, যেটা করতে চাচ্ছেন করেন, ফলাফল আল্লাহর হাতে। কিন্তু আমরা কোরআনকে এইরকম মানে কোরআনের খারাপ অর্থ বা বাঁকা অর্থ করেন, কেন করেন? দেখেন আল্লাহ কি বলছে, ইন্নাল্লাযীনা ইয়াহদূনা ফী আয়াতিনা, যারা আমার আয়াতগুলির বাঁকা অর্থ করে, এ হলো বাঁকা অর্থ। অপ্তক হইলে হলো সিনা, এর মানে হলো তো পিঠ ধরো, আল্লাহ পিঠ ধরতে গেছে। কোনো মাস সাদেকিন, আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে হও, এই যে আল্লাহ বলছে কোনো মাস সাদেকিন মানে পিঠ ধরতে হবে, মানুষকে কোরআন দ্বারা বুঝায় পিঠ ধরতে হবে। কথা বুঝতে পারছেন? এগুলির নাম কি? এলহাদ। লহত কবর তো এদেশে হয় না, লহত কবর বোঝেন? কবরটা সমানভাবে নিচে যাওয়ার পরে কবরের নিয়ম হলো যে কবরের নিম্ন স্তর হলো নাভি পর্যন্ত, এর সেই যে কম গভীর করলে এটা কবরের মধ্যেই পড়বে না, বক্ষস্থল মধ্যম মাথা বরাবর গভীর করা এটা উত্তম। তা আমাদের দেশে এমন সমস্যা যে আমাদের দেশে অনেক সময় পানি থাকে, বিশেষ করে আমাদের যেসব অঞ্চলে আমরা বসবাস করি সে অঞ্চলে কিন্তু কবরকে আমরা মানে সুন্নাত তরিকে আমরা কবর করতে পারি না। তার কারণ বর্ষাকালে কোনো মানুষ গেলে এই 1 ফুট খুঁড়লেই পরে বরবর করে পানি সব বেরিয়ে আসে, কিন্তু নিয়ম হলো এটা। তো এখন এই কবরটাকে আপনি সমানভাবে খোঁড়ার পরে আপনি পশ্চিম দিকে ঢালু করবেন, যাতে মর্দাকে রাখলে এরকম কাইত হয়ে থাকে, ওদিকে কেবলামুখী হয়ে যেন থাকে। এই জন্য যে ঢালু করা হয় এইটি করে লহত, মানে সোজাকে তুমি একটু কাত করে দিলে, বাঁকা করে দিলে, এই লহাত, এর থেকে এলহাত, বাঁকা অর্থ। তো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াহদূনা ফী আয়াতিনা, যারা আমার আয়াতগুলির বাঁকা অর্থ করে, লায়ুখফাউনা আলাইনা, আমার থেকে তারা গোপনে না, আমার অদৃশ্যে না, অগোচরে নয়, আমি জানি কে করে এটা। কথা বলছি আপনারা তো বোঝেন, আল্লাহ বলেন আমি আমার এরা অগোচরে নয়। এখন সামনে কি বলেন, আফামা ইউলকাফির নারে খায়রুন, আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো, আম্মা ইয়াতি আমেনা ইয়াউমাল কিয়ামা, অথবা কিয়ামতের দিন আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া ভালো, কোনটা ভালো? কোরআনের বাঁকা অর্থ করো, হ্যাঁ এ মালুমা আসে তুম যাইছে তাই করো, হিন্দু তা মনের বাসির, আল্লাহ তারা তোমাদের আমল সম্পর্কে সব কিছু দেখছেন। ইনশাল্লাহ আমরা রাত্রেও হাজির হবো, আল্লাহ যদি মঞ্জুর করে, সময় হয়ে গেছে, ইয়াতের ব্যাখ্যা আরও করতে হবে, বাঁকা অর্থ কোরআনের কারা কারা করে, কথা বলতে পারছেন? এটা আপনারা বুঝতে পারবেন যে বাঁকা অর্থ না সোজা অর্থ, এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা হামিম সাজদা এই সূরার 40 নম্বর আয়াত আলোচনা করছিলাম জুমায়। তো এই সূরার একটু ব্যাখ্যা আমাদের এখন আবার করতে হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا
আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতের বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে নয়। আফামা ইউলকা ফিন নারে খায়রুন, যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হবে সে কি ভালো? আম্মা ইয়াতি আমাল কেয়ামা, অথবা যে নিরাপদে কেয়ামত দিন উপস্থিত হবে কে ভালো? এ মালুম আসে তুম, তোমরা যা ভালো মনে করো তাই করো। ইন নবে মা তামালুনা বাসির, নিশ্চয় আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ দর্শক। এলহাদ মানে বাঁকা অর্থ করা, এবং এইটা বর্তমান সমাজে ব্যাপক। এই এলহাদ মানে কোরআন একটা আয়াত পড়ে তার সঠিক অর্থ করা হচ্ছে না, আর সাধারণ মানুষ তো বোঝে না, তারা মনে করে যে হুজুরে ঠিকই বলছে। তো এলহাদগুলি আপনাদেরকে আমি দু একটা পয়েন্টে ধরাই দিচ্ছি, যেমন জুমার সময় কয়েকটা কথা আমি বলেছি। তো এলহাদের বড় বড় কয়েকটা ঘটনা যেটা কোরআন দ্বারা এরা করে, এক নম্বর হলো অবতগৈল লসিরা, আল্লাহ বলছে অবতগৈল লসিরা, তোমরা পীর ধরো। আমরা ছোটোবেলার থেকে, আমাদের অঞ্চল হলো পীরের দেশ, ছোটোবেলার থেকে এই শুনে আসছে, পিছিয়ে বার আওয়াজ করে অবতগৈল লসিরা, আল্লাহ বলছে ওসিরা ধরো, পীর ধরো। তো ওই আয়াতটা আসলে কি বলা হয়েছে, মায়দার ওই আয়াতে আসলে কি বলা হয়েছে? আল্লাহ ওই আয়াতে বলেছেন ইয়া ইয়াল্লাযীনা আমাত্তাকুল্লাহ অবতাগৈরাইল ওসিলাতা ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলুন। এই আয়াত ইয়া ইয়াল্লাযীনা আমাত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, অবতাগৈরাইল ওসিলাতা, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অনুসন্ধান করো, ওয়া জাহিদু ফিসাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলুন, তাহলে তোমরা জয়যুক্ত হবে। এ হলো আয়াত। এখন এইখানে আপনি মাঝখান থেকে আয়াতটাকে খণ্ড করে তুলে নিয়ে অবতগৈল লসিরা, এটা কেমন কথা বললেন? এরকম তো কোরআন পাঠ করাই জায়েজ নেই। কোরআনকে যদি আপনি খণ্ড করে পড়েন তো একজনে বলবে আল্লাহর কোরআন আছে, লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছে যেও না, কোরআনের আয়াত। কাজেই কোরআন একটা একটা সেন্টেন্স, একটা বাক্যকে ভেঙে ফেললে তার অর্থ থাকে না। কাজেই এখানে আয়াত হলো সুরায় মায়দার আয়াত, সেখানে এই কথাই বলা আছে ইয়া ইল্লাযীনা আত্তাকুল্লাহা অবতাগৈরাইল ওসিলাতা ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যে আর কোনো বিরতি নাই। কথা বুঝতে পারছেন? আর কোনো বিরতি নাই। এ দেখেন আয়াতটা হলো 35 নম্বর আয়াত, ইয়া ইল্লাযীনা আত্তাকুল্লাহা অবতাগৈরাইল ওসিলাতা ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নম্বরটা হলো 35। আপনারা নিজে দেখে নেবেন যে এই আয়াতের শুরু থেকে তুফলিহুন পর্যন্ত মাঝখানে কোনো ধরনের বিরতি নাই। তো যেখানে কোনো ধরনের বিরতি নাই সেইখানে মাঝখান থেকে আয়াতটাকে ভঙ্গ করিয়ে কথা বলে, এটা কেমন কথা? সম্পূর্ণ নাজায়েজ, এভাবে তেলাত করাও জায়েজ নেই। তাহলে এর দ্বারা সমাজে এলহাত করা হচ্ছে, হাজার হাজার লাখো মানুষ মনে করছে যে পিসাবে বসে অবতগৈল লসিরা, উনি পীর ধরো। কী করবেন আপনি বলেন? সমাজের মানুষ এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, নরনারী তালাবুল ইলমে ফরিজাতুন আল্লাহ আলা কুল্লি মুসলিমু মুসলিমা, সকল নরনারীর পরে জ্ঞান অর্জন করা ফরজ, এটা আল্লাহ রসুল এই জন্য বলছেন যে জ্ঞান না থাকার কারণে এই লোকগুলি তোমাদেরকে শোষে খাচ্ছে আর তোমাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে, তোমরা জাহান্নামী হবে। তাহলে অবতগৈল এই ওসিলাতা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অবলম্বন করতে আল্লাহ বলেছেন, সে ওসিলা হলো আল্লাহর সমস্ত শরীয়তের আদেশ নিষেধ, এগুলো ওসিলা। আদেশগুলি পালন করবেন, এটা আল্লাহ নৈকট্য লাভের ওসিলা। নিষেধগুলি বর্জন করবেন, এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের ওসিলা। এবং আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে যেটা বলেন ওয়া জাহিদু ফিসাবিলি, তাহলে এইখানে আল্লাহ তাআলা যেটা উল্লেখ করছেন এইটা সবচেয়ে বড় ওসিলা, যে আল্লাহর পথে তুমি সংগ্রাম করবে, জিহাদ করবে, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। তো এখানে কোরআনের আয়াতকে সংকীর্ণ করা হচ্ছে, কোরআন আয়াতের ব্যাপক অর্থ তা না বুঝে অর্থকে সংকীর্ণ করা হচ্ছে, এবং এটা হচ্ছে এলহাদ, বাঁকা অর্থ করা। এটাকে হারাম ঘোষণা করা হয়েছে, এটা হারাম, কোরআনের বাঁকা অর্থ। তার কারণ আল্লাহ কী বললেন, আফামাই ইউলকাফিন নারে খায়রুন, আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না আল্লাহর কাছে নিরাপদ উপস্থিত হওয়া ভালো? এই এলহাদের উপরে তো আল্লাহ এই কথাটা বলছেন।
এলহাদ করলে তার আগুনে নিক্ষিপ্ত হবে। আর এখানে দেখেন এই এলহাদ, আবার সুরায় তওবার মধ্যে দেখেন, সুরায় তওবার মধ্যে আল্লাহ বলেছেন যে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, এটা আল্লাহ বলছেন। তো এখানে বিরাট একটা কাহিনী আছে, সত্যবাদী হলো যে তাবুক যুদ্ধে অনেক লোক যায় নাই, মোনাফেকরা অংশগ্রহণ করে নাই, তারা আল্লাহ রাসূলকে মিথ্যা অভিযোগ, মিথ্যা ওজোর আপত্তি পেশ করছে। আর তিনজন সাহাবি, হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, মেরারা ইবনে রবিয়া, এই তিনজন সাহাবি এরা মিথ্যা বলে নাই। এরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অভাব ছিল না, ওজোরও ছিল না, মনে করছি যাব, মনে করছি যাব, এই যাব যাব করে আল্লাহ রাসূল আপনি চলে গেছেন অনেক দূরে, আর আপনাকে নাগালে পাওয়া আমাদের সম্ভব ছিল না, আমরা যাইনি। আমরা তখন আল্লাহ রাসূল বলছেন যে এই লোকগুলো সত্য বলেছে। এই লোকগুলোর ব্যাপারে 50 দিন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ নিষেধ করছে আল্লাহ কোরআনে, তাদের সাথে কথা বলবে না, তাদেরকে সালাম দিবে না, তাদের সালামের জবাব দিবে না, এই 50 দিন পর্যন্ত। এই লোকগুলি মানে পৃথিবীতে যেন তাদের কবর, পৃথিবীতে যদি কোনো মানুষ আপনার সাথে কথা না বলে তাহলে তো পৃথিবী আপনার কবর। এই লোকগুলো মানে খুব বিস্তারিত ঘটনা আছে, আমরা যথাস্থানে বলেছি, এখানে বিস্তারিত বলবো না। যে এখন এই তিনটা লোক 50 দিন পরে তাদের তবাকুল হলো, শেষ সাথে আয়াত নাজিল হলো, ওয়ালা সালাসাতাল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিম আরযু বিমা রুহুবাত। এই যে 50 দিন পরে আয়াত নাজিল হলো, খুল্লিফু মানে তাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল 50 দিন পর্যন্ত, এরপরে আল্লাহ তাদের তবার আয়াত নাজিল করেন এবং তাদের তবাকুল হয়, আল্লাহ রসুলের কাছে তারা আসেন এবং তারা সমস্ত সম্পদ আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করেন। কিন্তু আল্লাহ রসুল বলেন তিনের এক দান করো, সব দান করো না। তো এখন এই আয়াতে আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সাথী হও। এখন আপনি কুনু মা সাদিকিন মানে পীর সাহেবদের সাথীও পীর ধরো, এ কী এক আশ্চর্য কথা! এবং এগুলি যারা পীরদের সাথে সম্পর্ক রাখেন তারা এটা জানেন যে এরা এই কথাগুলি একেবারে ভর মজলিসে তারা বলে বেড়াচ্ছে। এগুলি এলহাদ, এগুলির নাম এলহাদ, বাঁকা অর্থ করা কোরআনের, কাজী কোরআনের বাঁকা অর্থ করলে সে জাহান্নামে ঢুকবে। আর আল্লাহ বলেন কে করে সে আমার অগোচরে না, আমি জানি, আমি তাকে দেখি কে করছে এগুলা, কাজে আপনারা সতর্ক হন। সত্যবাদীদের সাথী হওয়া এটা তো জরুরি, আল্লাহ তাআলা তো মিথ্যা বর্জন করতে বলেছেন, কাজে সত্যবাদী কি পিশাব। এই আর একটা আছে আয়াত, সেটা হলো সুরে বনি ইসরাইল, যে আল্লাহ বলেছেন যে তোমরা যাদেরকে ওসিলা হিসাবে মনে করছো তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজেরা ওসিলা খুঁজে বেড়াচ্ছে। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি, এটা এরকম যে আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা নিজেরা ইয়াবতাগুল ইলাইহি ওসিলা, তার মানে আরেকটা আমার তারা যে ভুল হতে পারে, বনি ইসরাইলে দেখবেন সেখানে আল্লাহ বলছেন যে তারা নিজেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খুঁজে বেড়াচ্ছে, কাজে তোমরা তাদের ওসিলা ধরে বসে রয়েছো, কিন্তু তারাই তো আল্লাহর কাছে কে নৈকট্য লাভ করতে পারে, এই জন্য ওসিলা নিয়ে তারা মেহনত করছে। কাজে এই জন্য ওসিলা ঠিকই আছে, ওসিলা হচ্ছে আল্লাহর যাবতীয় আদেশ হিসেবে পালন করা, এটাই নৈকট্যের ওসিলা। আপনি মনিবের সাথে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবেন আর তার কাজ করবেন না, কি আপনার কর্মচারী আপনার সাথে মিঠা মিঠা কথা বলবে আপনার কাজ করবে না, আপনার দোকানের কাজ করবে না, মাঠের কাজ করবে না, পশু হেফাজত করবে না, মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনি কি সেই কর্মচারীকে স্থান দিবেন? আপনি বলেন যে এটা তো প্রতারক, ওকে তাড়াও। তা আমরাও তো ওইরকম একেবারে মুখে আল্লাহ আল্লাহ, খুব আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহর কাজে আমরা নাই, কাজে এটা হওয়া ঠিক নেই। এই কথাগুলি আল্লাহ বলছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা সতর্ক হও। এরপরে আল্লাহ তাআলা সামনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এই জিকির মানে এই কোরআনকে, কোরআন এর অর্থ জিকের শব্দ অর্থ কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করছি, এই কোরআনের হেফাজতকারী আমি।
তো জিকির অর্থ কোরআন, কোন কোন ক্ষেত্রে জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এই অর্থও আসে, কিন্তু এখানে কোরআন। ইন্নাল্লাযিনা কাফারু বিযিকরি, নিশ্চয়ই যারা কোরআনকে অস্বীকার করলো, লাম্মা জাহুম, যখন এই কোরআন তাদের কাছে আসলো, এই অস্বীকার যারা করলো তাদের পরিণাম জাহান্নাম, সেটা আল্লাহ উজ্জ্বল রেখেছে যে তাদের পরিণাম ভয়ঙ্কর। ওয়াইন্নাহু লা কিতাবুন আজিজ, এবং নিশ্চয়ই এই কিতাব হলো অত্যন্ত প্রবল ক্ষমতাশালী, এই কিতাবকে কেউ প্রতিহত করতে পারবে না, পারছে কেউ? এর সমকক্ষ কিছু রচনা করা মোকাবিলা পারছে? এই জন্য বসে এই অত্যন্ত ক্ষমতাবান শক্তিশালী কিতাব, এর মোকাবেলা কেউ করতে পারে না। এবং এই কিতাবের বৈশিষ্ট্য কি? লাইয়াতিহিল বাতুল মিম্বাইন ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি, এই কিতাবের সাথে সামনের থেকে বা পিছন থেকে কোনো দিক থেকে কোনো বাতিলের সাথে মিশ্রিত হবে এর সম্ভাবনা নাই, সামনের থেকে পিছন থেকে ডান বাম কোনো দিক থেকে এই কিতাবের সাথে বাতিল মিশ্রিত হবে এরকম কোনো সম্ভাবনা নাই। ওয়াইন্নাহুলাকে মিম্বাইন ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন অবতীর্ণ মহাকৌশলী আল্লাহ তাআলা এবং মহাপ্রশংসার যোগ্য আল্লাহ তাআলা হামিদ, এই তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ, এর সামনের থেকে পিছন থেকে ডান বাম থেকে কোনো দিক থেকে বাতিল এর সাথে মিশ্রিত হওয়ার শক্তি নাই, এর ধারে কাছেও শয়তান যেতে পারে না, গেলেই তারকার থেকে মেজাইল ছুটে শয়তানকে মারে, কথা বলতে পারছেন? ইন্নাহু মানে সামাইলা মাউজুলুন, আল্লাহ বলছে যে কোরআন শোনা থেকেই তাদেরকে দূরে রাখা হচ্ছে, শয়তানরা শুনতেও পারে না সহ্য করতে পারে না। এখন আল্লাহ বলেন মায়ু কালু লাকা ইল্লা মাকাত কিলালে রুসুলেমেন কাবলিকাম, আল্লাহ বলেন যে আপনাকে ওইসব কথাই বলা হচ্ছে যা আপনার পূর্ববর্তী রসুলদেরকে বলা হয়েছিল, তাদেরকে পাগল বলা হয়েছে, তাদেরকে গণক বলা হয়েছে, কবি বলা হয়েছে, ওই পূর্ববর্তী রসুলদেরকে যা বলা হয়েছে আপনাকে তাই বলা হচ্ছে, এটা কাফেরদের ধারাবাহিক নিয়ম, এটাই আপনাকে যা বলছে পূর্ববর্তী রসুলদেরকে পূর্ববর্তী কাফেররা ও কথাই বলেছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতেন, নিশ্চয়ই আপনার রব ক্ষমার মালিক, অযুয়ে কাবিন আলিম, এবং বেদনাদায়ক শাস্তিরও মালিক, এখন আপনি যেটা নেন নিতে পারেন। আল্লাহ বললেন যে আপনি জানা যান যে আপনার রব ক্ষমারও মালিক আর শাস্তিরও মালিক, এখন কি নেবেন আপনাদের ব্যাপার, ক্ষমা চাইলে ক্ষমা করবেন আর যদি ক্ষমা না চাওয়া হয় তো ক্ষমা করবেন না, তিনি শাস্তির মালিক, শাস্তি দিবেন। তাহলে এখানে যে আল্লাহ হেদায়ত করে আল্লাহ গোমরা করে তো বলা আসে কোরআনে বহু যায়, কিন্তু নিয়মটা দেখেন যে আল্লাহ দুটো জিনিস ঘোষণা করা দেওয়া হলো, তিনি ক্ষমারও মালিক বেদনাদায়ক শাস্তিরও মালিক, এখন কোনটা আপনি নেবেন নেন এটা আপনার ব্যাপার, আপনি যদি মনে করেন যে না পরকাল আসে হিসাব নিকাশ আসে এখানেই আপনি ক্ষমা নিয়ে নেন এবং আপনি কাজের সংশোধন এখানে করে নেন, আর যদি বিশ্বাস না করেন তা যান সামনে দেখেন কী পাওয়া যায়, এড়াতে পারবেন না কেউ। মানুষ পদার্থে তৈরি, পদার্থের কোনো ক্ষয় নাই, এই পদার্থগুলি পৃথিবীর গ্রাভিটির মধ্যেই বিরাজ করছে, পানিতে মাটিতে শূন্যে যে কোনো অবস্থায়, কাজেই সিঙ্গার ফুৎকারে পৃথিবীর সমস্ত পদার্থগুলি ঘুরপা খেয়ে খেয়ে প্রত্যেকটা প্রাণীর পদার্থগুলি একত্রিত হয়ে যাবে, বুঝতে পারছেন? পানি মাটি আগুন বাতাস এটা ঘুরপা খেয়ে খেয়ে একত্রিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু এটা সিঙ্গার ফুৎকারে ধুলি করার মতো উঠতে থাকবে, এবং এমতো অবস্থায় প্রত্যেকটা প্রাণীর পদার্থ কণাগুলি একত্রিত হয়ে যে তার মাটির দেহটা পদার্থের দেহটা একত্রিত হবে, কেউ এড়াতে পারবে না, পোড়াইয়া ফেললে হারিয়ে যাবে, কবরে বিলীন হয়ে গেলে হারিয়ে যাবে, কোথাও যেতে পারবে না, পদার্থের ক্ষয় নাই। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করার পর এখানে যা যে পদার্থগুলি এখানে রেখেছেন কোনোটারই কোনো ক্ষয় নেই, সব সঠিকভাবে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।